সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন ভাগ্যের পূর্বাভাস অর্থাৎ দিনটি কেমন যাবে জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আজ তেসরা জানুয়ারি দুই হাজার উনিশ পৌষ বাংলাদেশ বিশে পৌষ হিজড়ি তেইশ রবি রোজ বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি জন্মগ্রহণ করায় মানে আজকের দিনে জন্মগ্রহণ করা জাত ব্যক্তির বিশ্বিক রাশি এবার আসি রাশি অনুপাতে দিনটি কেমন যাবে মেষ রাশির অষ্টমে চন্দ্র এবং ভাগ্যস্থানে রবি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে অবশ্য এই ভাগ্য লক্ষ্মীর কৃপা লাভ করতে আপনাকে প্রচুর সংগ্রাম করতে হবে দুর্ঘটনা উৎকট ঝামেলা ও ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে অবশ্য দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে এবার আসি বৃষরাশি বৃষরাশির যেমন আয় তেমন ব্যয় হয় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য অবশ্য বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে প্রেমী যুগলের জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী হবে আজকের দিনে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে এবার আসি মিথুন রাশি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে দাম্পত্য কলহ বিবাদের অবসান ঘটায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে শরীর স্বাস্থ্য অবশ্য খারাপ হয়ে পড়লেও হাসপাতালে ছুটতে হবে না শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবার আসি কর্কট রাশি শিক্ষার্থীদের মন ফেসবুক টুইটার ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকায় লেখাপড়ায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল খারাপ হয়ে পড়তে পারে পিতামাতার সাথে মনোমালিন্যতা আপনাকে গৃহতাকে বাধ্য করাতে পারে শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখুন নসেত শল্য চিকিৎসার প্রয়োজন পড়বে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এবার আসে সিংহ রাশি যোগ্য কর্ম ও উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন সাধ পূরণ হবে বেকারদের মুখে হাসি ফুটবে তথা নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এবার আসি কন্যা রাশি ব্যবসা বাণিজ্যে অংশীদার ও কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে মামলা মকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার এমন কি সম্ভবক্ষেত্রে ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে আজকের দিনে রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে জীবন সাথীর সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন এবার আসি তুলারাশি কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপদ্দেশে দূরভ্রমণের সম্ভাবনা হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা সম্পত্তি লাভে সহায়ক হবে প্রেমী যুগল সতর্কতার সাথে চলুন না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে বৃশ্বিক রাশি আপনার রাশিতে চন্দ্র শুক্র ও বৃহস্পতির জ্যোতি মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা করে তুলবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ইলেকট্রনিক্স সামগ্রী এমনকি খেলনা সামগ্রীর প্রসর আসবে কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপদ্দেশে দেশে দুর্ভ্রমণের সম্ভাবনা এমনকি কর্মে বাড়তি দায়িত্ব পালন করতে হতে পারে মন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে এবার আসি ধনুরাশি ধনুরাশির জন্য দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে হাত বাড়ালেই সফলতা ধরা দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নস্বাদ সহজে পূরণ হবে তবে মনে রাখবেন দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও ক্ষান্ত হবে না মূল্যবান সম্পদ লুফে নেবার চেষ্টা করবে মকর রাশি ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে দীর্ঘদিনের হারানো বন্ধুর সাথে সাক্ষাৎ এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগার সম্ভাবনা রয়েছে বাণিজ্যিক সফর লাভদায়ক তথা সুদূর প্রসারী হবে বিদেশ গমনের সুদের বিদেশ গমনের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে কুম্ভ পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস এমনকি অচল ব্যবসা সচল হওয়ায় শূন্য পকেট টাকায় পূর্ণ হয়ে উঠবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে এমনকি ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে এবার আসি মীন রাশি মীন রাশির রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী ও মিতব্যায়ী হলে ভাগ্য বরমাল্য পড়া সহজ হবে ব্যবসায়ীদেরকে ঝুঁকি নিতেই হবে আজকের দিনটি মিন রাশির জাত ব্যক্তির লটারি ফাটকা জুয়া বা আকস্মিক প্রাপ্তির জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিন হিসাবে গণ্য হবে সপরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাইকে